আমাদের টিএসজি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই, আমি অভ্র। আমাদের রিয়েলমি এক্স টু টেস্টিং চলছে এবং আশা করছি কালকেই এর রিভিউ দিয়ে দিতে পারবো। রিয়েলমি এক্স টু নিয়ে আপনাদের দীর্ঘদিনের একটা চাহিদা ছিল, আপনারা বারবার কমেন্ট করছিলেন যে রিয়েলমি এক্স টু রিভিউ করার জন্য অনেক লেট হয়ে গেছে। আমি জানি, তবুও বেটার লেট দেন নেভার বলে একটা কথা আছে, তাই রিয়েলমি এক্স টুর রিভিউ কালকে আসবে এবং চেষ্টা করব অন্যান্য ভিডিওতে যে পয়েন্টগুলো কভার করা হয়নি সেই পয়েন্টগুলো ছুঁয়ে যাওয়ার। তাই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ঠিক সময়ে নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটার সাথে বেল আইকনটা প্রেস করে রাখবেন, আর আপনি যদি চ্যানেলে পুরনো দর্শক হয়ে থাকেন তাহলে লাইক বাটনটা প্রেস করে বাকি ভিডিওটা দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক্স টুর সাথে একই সাথে লঞ্চ হওয়া রিয়েলমি ইয়ারবাডস নিয়ে। ও সরি, ভুল বললাম, ইয়ারবাডস তো অ্যাপেলের, এটা হচ্ছে বাডস ইয়ার। রিয়েলমি সব কিছুই অ্যাপেলের মতো করেছে, অথচ অ্যাপেলের থেকে একটু নিজেকে আলাদা করতে চাইছে। যেমন এই রিয়েলমি ইয়ারবাডসের যে বক্সটা আছে, সেই বক্সটার গায়ে লেখা আছে ডিজাইনড বাই রিয়েলমি। কত বড় যে মিথ্যে কথা সেটা আমি আপনি আমরা সবাই জানি, কারণ এটা হুবহু অ্যাপেলের ইয়ারবাডসের নকল। এবং নকল হওয়ার জন্য এটার কিছু সুবিধা আছে, আসলে পুরোটাই বাজে ব্যাপার নয়, খারাপ নয়। ইয়ারবাডসটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এর খারাপগুলো কী কী আছে, দাম কীরকম রেখেছে, সেটা কতটা ভ্যালু ফর মানি দিচ্ছে সব বলবো। তবে তার আগে এর ফিচার আর ভালো দিকগুলো নিয়ে একটু ছোট করে বলে নিই। প্রথমে বলি ডিজাইন আর বিল্ড কোয়ালিটির ব্যাপারে। ডিজাইন আর বিল্ড কোয়ালিটির ব্যাপারে এটা একদম প্রায় পুরো মার্ক্স পাবে, কারণ এটা অ্যাপেলের মতোই, অ্যাপেল যতটা মার্ক্স পাবে এটাও ততটাই পাবে। এটা খুব ছোট, কম্প্যাক্ট, জিন্সের পকেটে অনায়াসে চলে আসবে। আপনার হাতের তালু একটু বড় হলে হাতের তালুর মধ্যে এর বক্সটা ঢুকে যাবে। এবং এর যে ইয়ারবাডসগুলো আছে, রিয়েল বাড যেটা, সেই বাডটাও দেখতে হুবহু অ্যাপেলের ইয়ারবাডসের মতো, হুবহু আসলে। এবং যেখানে নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকার কথা, যেখানে সেন্সর থাকার কথা, যেখানে স্পিকার থাকার কথা, সব কিছু সেখানে সেরকম আছে। শুধু তলায় একটা সিলভার কালারের স্ট্রিপ দিয়ে দিয়েছে রিয়েলমি অ্যাপেলের থেকে নিজেকে আলাদা করার জন্য, এইটুকুই আর কিছু না। এই জিনিসটা তিনটে কালারে আসে, একটা হলুদ, একটা কালো, একটা সাদা। এর মধ্যে আমার কাছে কালোটা আছে এবং সাদাটা হুবহু দেখতে অ্যাপেলের মতো, এবং হলুদটা রিয়েলমির নিজস্ব হলুদ কালার, সেটাকে প্রমোট করছে। তবে আমার মতো এটা সত্যিকারের ফাঙ্কি লুকের জন্য, দেখতে ভালো লাগার জন্য আমার সবথেকে ভালো পছন্দ একটা কানে হলুদ একটা কানে কালো হওয়াটা। তবে সেটা কী করে সম্ভব? হ্যাঁ, সেটা সম্ভব কারণ রিয়েলমি এখানে একটা ভালো জিনিস করেছে। এই ইয়ারবাডসের যে কোনো আপনার একটা বাড যদি হারিয়ে যায়, যদি একটা হারিয়ে যায় বাকি সব ঠিকঠাক থাকলো, আপনাকে পুরোটা কিনতে হবে না, আপনি এই একটা ইয়ারবাড কিনে নিতে পারবেন। যদি আপনার বক্সটা হারিয়ে যায়, শুধু ইয়ারবাডগুলো আছে, তাহলে আপনি শুধু বক্সটা আলাদা করে কিনতে পারবেন। এই জিনিসটা আমি সত্যি অ্যাপ্রিসিয়েট করব রিয়েলমির ক্ষেত্রে। এর বক্সের মধ্যে একটা ইউএসবি টাইপ সি কেবল আছে যেটা চার্জিংয়ের কাজে লাগবে, এবং টাইপ সি কেবল এখানে দিয়েছে রিয়েলমি, এটাও অ্যাপ্রিসিয়েট করার মতো যথেষ্ট ভালো ব্যাপার, কারণ আপনি ফোনের চার্জার দিয়েই এটাকে একেবারে চার্জ করে নিতে পারবেন। যদি চার্জ ফুল থাকে, এই বক্সের গায়ে যে এলইডি নোটিফিকেশন লাইটটা আছে তাহলে সবুজ জ্বলে উঠবে, যদি চার্জ একটু কম থাকে হলুদটা জ্বলে উঠবে, যদি চার্জ একেবারে কম থাকে তাহলে লালটা জ্বলে উঠবে। এছাড়া এটা কানেক্টিভিটিও ইন্ডিকেট করে। এই বক্সের গায়ে একটা ছোট্ট বোতাম মতো জিনিস আছে যেটা আপনি প্রেস করে রাখবেন 3 সেকেন্ড, তাহলে এই দুটো ইয়ারবাড আছে এরা নিজেদের মধ্যে পেয়ার হয়ে যাবে, এবং তারপর আপনাকে এটা ফোনের সাথে কানেক্ট করে নিতে হবে। এবং একবার কানেক্ট হয়ে যাওয়ার পর এর কানেক্টিভিটি আমার অসাধারণ লেগেছে, সত্যি অসাধারণ। মানে আপনি এই বক্সটা খুলে ইয়ারবাডটা এই বক্স থেকে বার করে যখন কানে দেবেন, আপনি যত তাড়াতাড়ি কাজটা করুন না কেন, আপনি দেখবেন তার মধ্যে ইয়ারবাডটা আপনার ফোনের সাথে অলরেডি কানেক্টেড হয়ে গেছে। এছাড়া এই ইয়ারবাডটা যে বক্সের মধ্যে লেগে আছে, এটার মধ্যে একটা ম্যাগনেটিক এফেক্ট আছে, এটা ম্যাগনেট আছে আর কি, বক্সটার মধ্যে এটা ম্যাগনেটের মাধ্যমে আপনি জাস্ট ছেড়ে দিলে এটা খাট করে লেগে যাবে, বক্সের মধ্যে ঢুকে যাবে, পজিশন ঠিকঠাক নিয়ে নেবে। এই রিয়েলমি ইয়ারবাডটাও আসলে ভীষণই হালকা, 4 গ্রাম ওয়েট। রিয়েলমি দাবি করেছে এটা একটা A4 সাইজের পেপারের থেকেও হালকা, প্রতিটা 4 গ্রাম ওয়েট। মানে বুঝতেই পাচ্ছেন, আমার মতে এটা 4 গ্রাম ওয়েটের বদলে এটা যদি 6 গ্রাম বা 8 গ্রাম ওয়েট দিত তাহলেও মেনে নিতে কোনো অসুবিধা হতো না, কারণ এটা কানে ঠিকঠাক ফিট করছে। একটু ইনসিকিউর লাগছে ঠিকই, তবে এটা পড়ে যাচ্ছে না, এটা ঘটনা, কারণ আমি এটা দীর্ঘক্ষণ ইউজ করলাম, তো দৌড়ে লাফিয়ে সব কিছু করে দেখেছি, মাথা টাথা নাড়িয়ে দেখেছি যে এটা কান থেকে পড়ে যাচ্ছে না, চট করে পড়ে যাবে, হারিয়ে যাবে এই ভয়টা নেই। এটা কানে দিয়ে আপনি শুয়ে পড়লেও আপনার এটাতে খুব একটা ব্যথা লাগবে এরকমও ব্যাপার নেই। তবে হ্যাঁ, এটাতে কোনো সিলিকন টিপ নেই, কারণ অ্যাপেলেরটাতে নেই, এটাতেও নেই। সিলিকন টিপ না থাকার ব্যাপারটা অনেকের কাছে ভালো, অনেকের কাছে খারাপ। আমার কাছে এটা যেরকম ভালো লাগে, আমার মনে হয় এটা কানে রাখার পর আমি গান শুনছি, তার মধ্যেও যদি বাইরে কেউ চেঁচিয়ে আমার সাথে কোনো কথা বলে, যদি পাশের গাড়ি হর্ন দেয়, আমি গাড়িতে যেতে যেতে যদি এটাতে কথা বলি, তখন আমি হর্নটাও শুনতে পাবো। এই জিনিসটা আমার কাছে মনে হয় একদম ঠিক। তবে কারোর কারোর মতে একদম জগৎ সংসার ভুলে যাবো, এয়ারপড কানে দিলে আর কোনো আওয়াজ ঢুকবে না, তাদের জন্য একটু অসুবিধা, কারণ বাইরের আওয়াজ একটু হলেও আসবে।
তবে এটাতে দুটো নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে। নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকার ফলে আপনি যখন কারোর সাথে ফোনে কথা বলছেন এটার মাধ্যমে কল কোয়ালিটি, কল ক্লিয়ারিটি বেশ ভালো। আপনি যদি একটা ভিড় জায়গাতে দাঁড়িয়ে কথাও বলেন অপর পক্ষর অতটা ডিস্টারবেন্স হবে না, কারণ কিছুটা নয়েজ ক্যান্সেল করে এটা। পুরোপুরি 100% করে না অবশ্যই, তবে কিছুটা করে। এবং আমি দেখেছি নিজে যখন আস্তে আস্তে কথা বলছি, খুব জোরে কথা বলতেও লাগছে না, আস্তে কথা বললেও অন্যদিকের মানুষটা পরিষ্কার শুনতে পাচ্ছে সব কথা। কলিংয়ের জন্য ব্যবহার করলে এটা আমি বলবো একদম ভালো মার্কস পাবে। এবার আসি মিউজিকের ব্যাপারে। যখন আমরা মিউজিক শুনছি, মিউজিক প্লেব্যাকের ক্ষেত্রে এর সাউন্ড বেশ ভালো। আমি বলছি অসাধারণ ভালো নয়, বেশ ভালো, সব কিছু একদম পারফেক্ট, টু দ্য পয়েন্ট আছে। আপনার বাস অসাধারণ ভালো, দারুণ এরকম নয়। ট্রিবল যে খুব বিরক্তিকর এরকমও নয়। আসলে যারা একদম নর্মাল গান শুনতে পছন্দ করেন, ঠিকঠাক সাউন্ড শুনতে পছন্দ করেন, তাদের জন্য এটা একদম আইডিয়াল। যারা প্রচণ্ড বাস বা প্রচণ্ড বিট শুনতে পছন্দ করেন, এটা অস্বাভাবিক কিছু, তাদের জন্য কিন্তু এটা নয়। এটা একদম সব কিছু টু দ্য পয়েন্ট আছে, ওকে আছে বলবো আমি। এবার আসি এর জেস্চার কন্ট্রোলের ব্যাপারে। হ্যাঁ, এটাতে জেস্চার কন্ট্রোল আছে এবং এটা খুব ভালো রকম আছে, ভালো কাজও করে। আপনি যদি এইটাতে দুবার ট্যাপ করেন, মিউজিক পজ হয়ে যাবে। আপনি যদি আবার দুবার ট্যাপ করেন এটাতে কানে রেখে, তাহলে মিউজিক প্লে হয়ে যাবে। আপনি যদি তিনবার ট্যাপ করেন, তাহলে নেক্সট গানটা বাজতে শুরু করবে। আপনি যদি একবার লং প্রেস করে রাখেন একটা সাইডের কানে, তাহলে একবার লং প্রেস করার জন্য একটা সাইডের কানে আপনার গুগল অ্যাসিস্ট্যান্ট চালু হয়ে যাবে। এরপর আপনি যদি দুটো ইয়ারবাডসকে একসাথে কিছুক্ষণ একসাথে প্রেস করে রাখেন, তাহলে আপনার গেমিং মোড অন হয়ে যাবে। এই গেমিং মোড অন হয়ে যাওয়ার ব্যাপারটা আসলে কী, এটা একটু আপনাকে ব্যাখ্যা করে বলি। যখন আমরা কোনো গেম প্লে করি, ধরুন পাবজি খেলছি, কোনো একটা গুলি আসছে আমার দিকে, আমি যখন ওয়্যারওয়ালা মানে তারের হেডফোন কানে দিয়ে শুনছি, গুলিটা চালালো, গুলিটা চালানোর সাথে সাথে আমি হেডফোনে আওয়াজটা শুনতে পাবো। কিন্তু যখন ওয়্যারলেস যে কোনো কিছু হবে, যে কোনো হেডফোন হবে, তখন গুলি চললো আর আপনি কানে শুনলেন, এর মধ্যে গুলিটা আপনার গায়ে লেগে যাবে। আসলে এই যে মাঝখানের গ্যাপটা, গুলি চলা আর আপনার কানে শোনার মাঝে এই যে সময়ের তফাতটা হয়ে যাচ্ছে, এই ল্যাটেন্সিটা মেকআপ করার জন্য একটা গেমিং মোড দেয় এরা। তো রিয়েলমিও দিয়েছে, তারা অ্যাপেলের মতো একদম দারুণ অসাধারণ দিয়েছে, ক্লেমও করছে না, তারা বলছে 51% এই ল্যাটেন্সিটা তারা রিকভার করতে পারছে। তারা তার জন্য একটা বিশেষ টেকনোলজি দিয়েছে। তো হ্যাঁ, এটা 51% রিকভার হচ্ছে, ল্যাটেন্সি কমে যাচ্ছে, একদম 100% রিমুভ হচ্ছে না। এবং কল রিসেপশন বা কল ক্যান্সেলেশনের ক্ষেত্রেও আপনার এই জেস্চার কন্ট্রোল কাজ করবে। রিসেপশনের জন্য দুবার ট্যাপ করবেন আর ক্যান্সেল করার জন্য দুবার ট্যাপ করতে হবে। যাই হোক, এবার বলবো এর আরেকটা ফিচারের কথা, এটা ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এই বাজেটের এরকম একটা ইয়ারবাডস সেটা ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করছে, এটাও অ্যাপ্রিসিয়েট করার মতো আমার মনে হয়েছে। কিন্তু এত কিছুর পর এত ফিচার আছে, ব্যাটারি ব্যাকআপ কেমন, এটাই আসল প্রশ্ন। কারণ ব্যাটারি ব্যাকআপ ভালো না থাকলে এইসব সব ফিচার সব মাটি। প্রথমত বলি, এই জায়গাটা একটু পুরোটা শুনুন। এর ব্যাটারি ব্যাকআপ আমি দেখেছি 100% যদি আমি ভলিউম দিয়ে রাখি, 2 ঘন্টারও কম সময় দেয়। যদি আমি 80% দিয়ে রাখি, তাহলে দেখা যাচ্ছে এখানে 2 ঘন্টা 10-15 মিনিট ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে। যদি আমি 50% ভলিউম দিয়ে রাখি, তাহলে দেখা যাচ্ছে এখানে 2 ঘন্টা 40 থেকে 50 মিনিটের মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি। কিন্তু এটাতে ভালো ব্যাপার যেটা, এই যে বক্সটা আছে, বক্সটা তো একটা পাওয়ার ব্যাঙ্কের মতো কাজ করছে। এই বক্সটাতে 400 mAh ব্যাটারি আছে, তাই আপনার যেই ইয়ারবাডসটাতে ব্যাটারি ব্যাকআপ শেষ হয়ে গেল, আপনি এই বক্সের মধ্যে ভরে রাখলেন, খুব দ্রুত এটা ফুল চার্জ হয়ে যাচ্ছে। এবং এই বক্সটা দিয়ে এটাকে অন্তত 5.5 বার চার্জ করা যায়, মানে 6 বার যায় না আর কি, 6 বারের একটু কম সময়, 5 বার তো অবশ্যই যায়, প্রায় 6 বার চার্জ করা যায় এটা দিয়ে। তার ফলে আপনি যদি এই বক্সটা নিয়ে বাড়ির বাইরে বেরোন, আপনি সারাদিন মোটামুটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দুটো ইয়ারবাডসে। আপনাকে কয়েকবার শুধু চার্জ করতে হবে, আর কিছু না। তবে আমি যেহেতু ব্যাটারি ব্যাকআপের ব্যাপারটাকে খুব ইম্পর্টেন্স দিই, আমার মন ভরেনি সোজা কথা। আমি মনে করি যে এটা যদি 4 গ্রামের বদলে 6 গ্রাম ওয়েট দিত, ওয়েট যদি একটু বাড়িয়ে দিত, 8 গ্রামও যদি ওয়েট দিত, একটু অসুবিধা হতো ঠিকই, কিন্তু ব্যাটারি ব্যাকআপ সেক্ষেত্রে দ্বিগুণ হয়ে যেত। সেই দ্বিগুণ ব্যাটারি মানে ধরুন 4 ঘন্টা বা 5 ঘন্টা আমরা যদি এটা থেকে একবারে ব্যাটারি ব্যাকআপ পেতাম, সেই ব্যাপারটা কি অসাধারণ হতো না? তবে হ্যাঁ, রিয়েলমি এটা প্রথমবার এরকম কিছু বার করলো। রিয়েলমি বাডস এয়ারের প্রো ভার্সন নিশ্চয়ই এরপর আসবে, তখন আশা করি রিয়েলমি এই জায়গাগুলো আরও বেটার করে দেবে। তো এর মধ্যে খারাপ কি আর কিছু নেই? খারাপ অবশ্যই আছে, কারণ এই যে ফিচারগুলো বললাম, যে জেস্চার কন্ট্রোল বা এইগুলো, এই জেস্চার কন্ট্রোলের মতো কাজগুলো এটা কিন্তু 10 বারের মধ্যে 8 বার ঠিকঠাক কাজ করছে, 2 বার ফেল করে যাচ্ছে। কল রিসিভ করা, কল রিজেক্ট করা, এই ব্যাপারটাও 10 বারের মধ্যে 7 বার ঠিকঠাক কাজ করছে, 3 বার ফেল করে যাচ্ছে। মানে একদম 100% অ্যাকুরেট এটা নয়, অবশ্যই নয়।
এটা আপনাকে মানতে হবে। এবং এটা মাথায় রেখে আপনি যদি এটা কিনতে পারেন তাহলেই আপনি এটা কিনুন, কারণ এর দাম যা রেখেছে ইন্ডিয়ান রুপিতে 4,000 রুপি, এবং আরও কিছু এক্সট্রা ডিসকাউন্ট দিয়ে এটা 3,600 রুপিতে পাওয়া যাচ্ছে। তো 3,600 রুপিতে আমি বলবো এটা ভ্যালু ফর মানি দিচ্ছে আমার মতে। এবং এই যে ছোটোখাটো কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে এগুলো এই দামটার কথা মাথায় রাখলে আমার মনে হয় মেনে নেওয়া যায়, খুব বেশি অভিযোগ করার জায়গা সেক্ষেত্রে থাকে না। তবে হ্যাঁ, আমার অভিযোগ ওটাই রইল যে ব্যাটারি ব্যাকআপ ওটা আরেকটু বেটার হলে আমি সত্যিই খুশি হতাম। এই হচ্ছে এই রিয়েলমি বাডস এয়ারের রিভিউ। বাংলাদেশে এটা এখনও আসেনি, খুব শিগগিরই এসে যাবে। বাংলাদেশের দাম কত হবে দেখার জন্য আমারও ভীষণ আগ্রহ আছে। আমার মতে এটা 5,000 টাকার বেশি দাম হওয়া উচিত না বাংলাদেশে। দেখা যাক বাংলাদেশে কবে পান আপনারা। আর অফিসিয়ালি পাওয়ার ব্যাপারটাও আমি খুব আগ্রহ নিয়ে এটার জন্য অপেক্ষা করছি, কারণ রিয়েলমি বাংলাদেশে অফিসিয়ালি যাবে এটা কনফার্ম খবর। ডিসেম্বরে আসার কথা ছিল, এখন শুনছি জানুয়ারিতে, তারপর হয়তো শুনবো ফেব্রুয়ারিতে। তবে আসবে আসবে শোনা যাচ্ছে মানেই খুব শিগগিরই আসবে। আমাদের অপেক্ষা থাকলেও রিয়েলমি কবে বাংলাদেশেও অ্যাভেলেবেল হয়ে যায় এটা দেখার জন্য। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করব, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।